হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে থাকছে ছোটদের জন্য খুব সহজেই আঁকার বিভিন্ন কৌশল, যাতে ছোটরা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আঁকা শিখতে পারে। আর সাথে থাকছে আমার বিভিন্ন জায়গায় পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক স্থান, পুরনো মন্দির টন্দির এইসব জায়গায় ঘোরার অ্যাডভেঞ্চার। তাই তোমরা যদি আঁকার সাথে সাথে অ্যাডভেঞ্চারের অনুভব নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। দেখো, আজকে আমরা ক্রিসমাস ট্রি দিয়ে একটা সিনারি করব। তাই আগে আমরা ক্রিসমাস ট্রিটাকে এঁকে নিই। ধীরে ধীরে সুন্দর করে ক্রিসমাস ট্রিটাকে এঁকে নিবে। এবার কি করবে, এখানে এবার এখানে বরফের জন্য এরকম করে দিবে, যে বরফটা বোঝাচ্ছে, ঠিক আছে। পিছন দিয়ে একটা দাগ দিয়ে দিব বরফের। এবার এখানে একটা স্টার দিয়ে দেবো। এখানে ফিতের মতো গুলো দিয়ে দিই। ছোট কটা বল দিয়ে দিই। সিনারি করছি তাই পিছনে পাহাড় করে দিই। ঠিক আছে, সান্তা ক্লাস কি দিয়ে যায় বলতো? গিফট, তাই না? অনেকে 24 তারিখে 24 ডিসেম্বর মোজা ঝুলিয়ে রাখে, মোজার মধ্যে এসে সান্তা ক্লাস গিফট দিয়ে যায়, তাই না? এটা হচ্ছে সেই গিফটের বাক্স। পরে গেলে আমি স্কেচ পেন দিয়ে ফিনিশিং দিয়ে দিব। দেখে নাও কিভাবে আঁকছি। সান্তা ক্লজের লাঠি, এবার স্নোর জন্য এরকম ছোট ছোট গোল দিয়ে দিবে। স্নো পড়ছে, বরফ পড়ছে, এগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, পরে যখন রং করব দেখবে এগুলো ফাঁকা রাখবো। দেখো, আমাদের কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্কেচ পেন দেব। দেখো, আমরা স্কেচ পেন করে নিয়েছি, এবার আমরা কালার শুরু করব। আগে দেব কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লুটা দেব উপরের দিকে, এই দিক দিয়ে আগে কোবাল্ট ব্লুটা দিতে হবে। দেখো সুন্দর করে রংটা করবে তোমরা। সাইডগুলো কিভাবে টানবে, উপরটা ডার্ক করবে, ডার্ক করে নিচের দিকে হালকা করবে, এই গোলগুলোর মধ্যে যেন না যায়, যেগুলো স্নো করেছি সেটা একটু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে ভরে দেবে। ধারগুলো কিভাবে টানবে,
খুব সাবধানে। দেখো কল্ড ব্লুর কাজ হয়ে গেছে, এবার আমরা স্কাই ব্লু দেবো। স্কাই ব্লুটা এবার আমরা কালার করব এর উপর দিয়ে সুন্দর করে মেশাবো, পুরো আকাশটা স্কাই ব্লু দিয়ে পুরো ভরে দিতে হবে। দেখো আমাদের স্কাইটা মোটামুটি পুরো কমপ্লিট, কিন্তু স্কাই দেওয়ার পরে কিন্তু আকাশে ফিনিশিং আসেনি, তাই না? রংটা ভালো লাগছে না, এটাকে কি করতে হবে তার জন্য কাপড় দিয়ে ঘষতে হবে। স্কাইটা হয়ে যাওয়ার পরে কাপড় দিয়ে ঘষবে, তবে এখানে একটু কাপড় দিয়ে ঘষতে গেলে একটু সমস্যা হবে, কারণ এই গোলগুলোকে বাঁচিয়ে করতে হবে, গোলগুলোর মধ্যে যেন না যায় সেই জন্য তোমরা খুব সাবধানে ঘষবে, এগুলোকে ধীরে ধীরে ঘষবে গোলগুলোর মধ্যে যেন না যায়, এভাবে ঘষবে। তোমরা এর মধ্যে ইরেজারটাকে ঢুকিয়ে, ইরেজারটাকে যেরকম দেখিয়েছিলাম ইরেজারটাকে ঢুকিয়ে নিয়েও ঘষতে পারো। এভাবে ঢুকিয়ে নিয়ে এই যে মাথাটা যে চোখা হয়ে গেল, কোনা হয়ে গেল, এই মাথা দিয়ে গোলগুলো সাইড দিয়ে করতে পারো, ঠিক আছে? এখানে একটু টাইম লাগবে, তা আমি ঘষে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ঘষে নিয়েছি, ঘষে নেওয়ার পরে দেখো গোলগুলোর মধ্যে একদম তো সাবধানে করা যায়নি ঢুকে গেছে, তা এই গোলগুলোর মধ্যে যে হালকা ঢুকে গেছে কালারগুলো, তোমরা ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে নাও, এটাকে ইরেজ করে নাও। হালকা হালকা রং ঢুকেছে, তোমাদের যদি ঢুকে যায় তাহলে তোমরা এভাবে করবে, এই যে মুছে নিলাম। এরপরে কি করবে, এরপরে তোমরা এর উপর দিয়ে হোয়াইটটা করে দেবে, হোয়াইটটাকে এর উপর দিয়ে ভরে দাও। হোয়াইটটাকে একটু ডার্ক করে এর উপর দিয়ে ভরে দাও। ঠিক আছে, দেখো তাহলে আমাদের আকাশটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ধীরে ধীরে বাকিগুলো কালার করব। আগে দেব ক্রোমিয়েলো ডি স্টারটাতে, নিচের দিকে ডিপ দিয়ে উপরের দিকে হালকা অল্প করে, যেহেতু ছোট জায়গা। তারপরে তোমার ক্রোমিয়েলো এম বা মিডিয়াম ইয়েলো, এবারে ফিতেগুলো করে নিই, এই যে এটা নিচের দিকে দেব, এটা হচ্ছে ক্রোমিয়েলো এম ডিটা বা পোড়া হলুদটা, সরু জায়গা সাবধানে করবে, এতটুকু সরু জায়গার মধ্যে কিন্তু দুটো করে রং দিতে হবে। এরপরে আমরা এই মিডিয়াম ইয়েলোটা দেব, দেখলে হয়ে গেল, ফিতেগুলো হয়ে গেল। এবার আমরা বলগুলো কালার করি, বলগুলোতে একই রকম ভাবে এই ইয়েলোর দুটোই দেব, কম বেশি করে দিই, সব এক দিয়ে দিলে ভালো লাগবে না। এটাতে অরেঞ্জ, ইয়ে রেড, রেড আর অরেঞ্জ, এটাতে অরেঞ্জ দাও, এটাতে অরেঞ্জ দাও, অরেঞ্জের সাথে এই ক্রোমিয়েলো ডিটা দাও। ঠিক আছে, এবার আমরা কাজটা কমপ্লিট করি। আগে দেব মিডিয়াম গ্রিন, নিচের দিকে ডার্ক দিয়ে উপরে হালকা, মিডিয়াম গ্রিন নিচে ডার্ক দিয়ে উপরে হালকা, সবগুলো করে নিই আগে।
এর আগে যে তোমাদের ট্রি দেখিয়েছি, তো ওই ট্রির মধ্যে থেকে, ক্রিসমাস ট্রির মধ্যে থেকে যে কোনো ট্রি এখানে দিতে পারো। এই গাছের বদলে ওই গাছগুলো তোমরা এখানে ইউজ করতে পারবে, ওই জন্য ওগুলো আগে শিখিয়ে দিয়েছি। নিচটা যেমন আছে তেমনি দিবে, ওই টপ শুদ্ধ দিতে পারো এখানে, কোনো অসুবিধা নেই। ডার্ক করে উপরে হালকা, এই জায়গাটা করার সময় সাবধানে করবে, কারণ এর এই যে দাগটা যে আছে স্কেচ পেনের দাগ, এর নিচে যেন না আসে। এই যে গোল গোল দেওয়া আছে, এটা বরফ বোঝাতে এটা দেওয়া হয়েছে, তো এর মধ্যে যেন গ্রিনটা না আসে সেটা খেয়াল রাখবে। এভাবে উঠিয়ে দিতে হবে হালকা করে উপরের দিকে, গোলগুলো সাইডে সাবধানে করবে। দেখো মিডিয়াম গ্রিনের কাজ মোটামুটি হয়ে গেল, একটু বাকি আছে, একটু উঠিয়ে দিই। মিডিয়াম গ্রিনের কাজ হয়ে গেছে, এবার আমরা লাইট গ্রিন দেব। এটা লাইট গ্রিন, লাইট গ্রিন দিয়ে ভরে দেবো সবগুলোই, লাইট গ্রিন দিয়ে ভরে দিতে হবে। এরকম করে এটা দেখো, এই গ্রিনটা কমপ্লিট হয়ে গেল প্রায়, গাছটা কমপ্লিট হয়ে গেল, গাছটা কমপ্লিট হয়ে গেছে। এবার পিছনে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো কালার করব। পাহাড়গুলোতে আগে দেব ডার্ক ভায়োলেট, ডার্ক ভায়োলেটটা আগে দেব, নিচে ডার্ক দেবে। উপরের দিকে একটু হালকা করে দাও, উপরের দিকে হালকা। এটাও তাই, নিচটা ডার্ক, ধীরে ধীরে উপরে হালকা। হয়ে গেল, এবার
এর সাথে দেব রেড ভায়োলেট, এটা হচ্ছে রেড ভায়োলেট। হ্যাঁ হালকা বেগুনিটা, এই ডার্ক ভায়োলেটের সাথে রেড ভায়োলেট সুন্দর করে মিশাবে, মিশিয়ে পুরো ভরে দেবে। পুরো বলতে এই এই জায়গাটা দেবে না, এটা যে বরফটা পড়েছে সেটা বোঝানোর জন্য একটু ফাঁকা রেখে দিয়েছি। সুন্দর করে এই জায়গাগুলো ভরে দেবে। দেখো এদিকের পাহাড়টা আমাদের কমপ্লিট, এবার এদিকের পাহাড়টা করব, একই রকম ভাবে পুরোটা ভরে দিতে হবে। দেখো হয়ে গেল, এই পাহাড়টা হয়ে গেল, তাহলে আমাদের পাহাড়গুলো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো কিন্তু সাদাই থাকবে, হ্যাঁ তুমি হালকা করে স্কাই দিতে পারো, কারণ এগুলো হচ্ছে বরফ বোঝানো হয়েছে, সেই জন্য তুমি এগুলোতে সাদাই রাখতে হবে, হালকা একটু স্কাই দিতে পারো। দেখো আমি কেমন করে দিচ্ছি, এবার হালকা দিতে পারো, পুরোটা দেওয়া যাবে না এরকম ভাবে। কোনাগুলো থেকে একটু দিয়ে দাও, হালকা করে একটা স্পট শুধু। এরকম ভাবে বুঝে গেল, এটা কিন্তু অত রং দেওয়া যাবে না, বরফ বোঝানোর জন্য এটা বেশি রং দেওয়া যাবে না, হালকা একটা রং দিয়ে দিলাম। এবার গিফটের বক্সটা করি কালার, গিফটের বক্সে পিঙ্ক কালারটা দিই, এটা হচ্ছে পিঙ্ক। হ্যাঁ নিচ দিকটা পিঙ্ক দেব, উপরটা হালকা, এখানেও তাই। এবার এই পিঙ্ক এর সাথে দেবে সিমন পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্কের থেকে আরেকটু হালকা। হয়ে গেল গিফটের বক্সটা, হয়ে গেল। কি যে আছে গিফটের বক্সে তোমরা খুলবে, খুলে দেখবে কি আছে গিফটের বক্সে। আচ্ছা এবার আমরা এই লাঠিটা করি, লাঠিতে শুধু রেডি দিয়ে দাও। হয়ে গেল, তাহলে আমাদের ক্রিসমাস ট্রি দিয়ে একটা সিনারি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে তোমরা এটা প্র্যাকটিস করবে বাড়িতে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।